নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিজেপির কেন্দ্রীয় নেতারা ভয় পেয়েছে উক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের। বনগাঁ ডিআইবি হানায় উদ্ধার হলো প্রচুর নকল কাসন্দি ও সস, সেই সাথে গ্রেপ্তার এক। স্ত্রীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে বন্ধুকে গুলি করে খুন। নাগাশিপাড়ায় স্ত্রীকে খুন করে দেহ লোপাটের অভিযোগে গ্রেপ্তার স্বামী। এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপির কেন্দ্রীয় নেতারা ভয় পেয়েছে, তাই বিজেপির রথযাত্রা পেছাচ্ছে। আবার কেন্দ্রীয় নেতারাই বলছে বাংলার রথযাত্রায় আসবে না। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের কথা বলে, এবার লোকসভার আগে বলছে, আবার পরের লোকসভাতে একই কথাই বলবে। 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশ উপলক্ষে রাজনৈতিক কর্মসভার আয়োজন করা হলো বসিরহাট মহকুমার সন্দেশখালি 2 নম্বর ব্লকের ধামাখালীতে। এই সভাতে উপস্থিত হয়ে বিজেপির উদ্দেশ্যে এমনই বললেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও এদিনের এই কর্মসভায় উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক পার্থ ভৌমিক সহ তৃণমূলের আরো অনেক নেতৃত্বরা। সন্দেশখালী যে 16খানা গ্রাম পঞ্চায়েত ধরে একখানা তো খুঁজে পাইনি, একটা তো সিটও খুঁজে পাইনি ভারতীয় জনতা। বড় ভারী কি করে বলছে আমি জানি, 2019 সালে বুঝতে পারবো ভারতীয় জনতা পার্টি বুঝতে পারবে কত ধানে কত চাল। সুতরাং সন্দেশখালীতে বিজেপির কোনো জায়গা নেই, বিজেপির পা রাখার জায়গা। বিজেপি নেত্রী তো দাবি করছে সর্বিনের থেকে তারা রথ বার করবে, যত ওরা ওরা রথ বলে ক্যাজুয়াল রথ কি, আমরা রথ বুঝতে কি বুঝি, রথে বুঝি বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা, আমরা বুঝি রথ। আর আগে অর্জুনের রথ বুঝতাম, এখন বুঝি ওই তিনটে রথ। তারা জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথ থেকে নামিয়ে দিয়েছে, তারা চেপেছে। দিলীপ ঘোষ রাহুল সিনহারা মুকুল রায়রা রথে চাপছে, আর আমরা বুকে পরের দিন আমাদের হবে পবিত্র যাত্রা। পবিত্র যাত্রায় পরের দিন আমাদের বুকে থাকবে, আমাদের বুকে থাকবে জগন্নাথ বলরাম সুভদ্রা। আমরা বলবো রথে করে নামিয়ে দিয়েছে, আমরা বুকে করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে কথা বলে হিন্দুত্ব টাচ করে। এটা এই এই ব্যাপারে আপনার কি বলেন? কোনো ইস্যু নেই, আবার দেখবেন এবছর এই টাচ খেলে চোট বেরোবে, আবার 5 বছরের ঠিক দেখবেন 3 মাস আগে এসে আবার আরম্ভ করবে। এবছরই শেষ, আর 5 বছর বাদে ঘুরে আসতে হবে না তাদের রাজনীতি দলকে। এবার এই বছরই শেষ হবে, যা করার এবছরই করতে হবে। মানুষ কিন্তু অত্যন্ত সচেতন হয়ে গেছে, মানুষ বিজেপির ফন্দি ধরে ফেলেছে। রথ বলেছিল 5 তারিখে বার করবো, তার ঠিকানা নেই, 7 তারিখ, তারপরে 9 তারিখ, তারপরে 11 তারিখ। এখন কেন্দ্রীয় নেতৃত্ব বলছে আমরা রথ বার করতে কেউ যাবো না, আমরা রথ বার করে কোনো লাভ হবে না, অবশ্যই ভয় পেয়েছি। আমরা মারবো না, আমরা ধরবো না, আমরা শুধু বলেছি লড়াই হবে রাজনৈতিক লড়াই রাস্তায় হবে। বিস্তর পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালীতে একখানা সিট পাই ভারতের জনতা বলছে। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট, ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন, গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7টা।
পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। প্রচুর পরিমাণে নকল কাশুন্দি ও সস উদ্ধার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার সুভাষনগর এলাকায় শনিবার সন্ধ্যায় হানা দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এই ভেজাল কাশুন্দি ও সস। সেই সাথে উদ্ধার করা হয়েছে সসের বোতলের গায়ে লাগানো লেবেল, ফাঁকা বোতল ও লেবেল তৈরি করার মেশিন। ইতিমধ্যেই নকল কাশুন্দি ও সস তৈরি করার অভিযোগে গোপীনাথ পাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই চক্রের সাথে যুক্ত বাপি পাল ও সুব্রত ঘোষ নামে দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে পচা টমেটো, কুমড়ো এবং আলুর সাথে বিভিন্ন রং পাইল করে তার সাথে কেমিক্যাল মিশিয়ে তৈরি হয় এই সস, যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তবে এই ঘটনার তদন্ত করছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাকি পালিয়ে যাওয়া দুজনের খোঁজেও চলছে তল্লাশি। স্ত্রীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে বন্ধুকে গুলি করে খুন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়ায়। মৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিভাস বিশ্বাস। সূত্রের খবর, নদিয়ার তেহট্ট এক নম্বর ব্লকের পলাশিপাড়ার বিজয়নগর এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুভাষ বিশ্বাসের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল ওই এলাকারই বাসিন্দা বিভাস বিশ্বাসের। অভিযোগ, সম্প্রতি নিজের স্ত্রীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সুভাষকে সন্দেহ করতে শুরু করে বিভাস। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে মাঝে মধ্যেই বচসা গণ্ডগোল চলছিল। অভিযোগ, রবিবার সকালে যখন সুভাষ বিশ্বাস তেহট্ট এক নম্বর বিডিও অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন, তখন হঠাৎই সেখানে বিভাস এসে হাজির হয় ও সুভাষকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। পরে রক্তাক্ত অবস্থায় সুভাষকে পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পলাশিপাড়া থানার পুলিশ। অভিযুক্ত বিভাস বিশ্বাসের সন্ধানে চলছে তল্লাশি। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারুদি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারুদি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারুদি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
গত 13 নভেম্বর সন্ধ্যায় নদিয়ার নাকাশিপাড়া থানার ঝাউতলা এলাকায় ভাগীরথী নদীর জল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ মীনাক্ষী বিশ্বাস নামে এক ব্যাংক ম্যানেজারের বলে শনাক্ত করলেন তার পরিবার। ওই মহিলা মুর্শিদাবাদ জেলার লালগোলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ছিলেন। অভিযোগ, গত 12 নভেম্বর অফিসে যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যান মীনাক্ষী দেবী। এরপরই 13 তারিখ নাকাশিপাড়া থানার পুলিশ গঙ্গার ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তারপর থেকে প্রায় দীর্ঘ 12 দিন পর্যন্ত তার কোনো পরিচয় জানতে পারেনি পুলিশ। শনিবার মীনাক্ষী দেবীর বাবা ও দাদা মৃতদেহ দেখে শনাক্ত করেন। মৃতের পরিবার সূত্রে খবর, নদিয়ার করিমপুরের বাসিন্দা বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের এগ্রিকালচারের ছাত্রী মীনাক্ষী দেবী 2013 সালের 15ই মার্চ বাড়ির অমতে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের বাহাদীনগরের বাসিন্দা রাজু সরকার নামে এক ব্যক্তির সাথে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই মীনাক্ষী দেবীর সাথে অশান্তি শুরু হয় স্বামী রাজু সরকারের। ব্যবসা করবে বলে মীনাক্ষীর কাছ থেকে প্রচুর টাকা নেয় রাজু। অভিযোগ, সম্প্রতি টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো অভিযুক্ত রাজু। তবে 12 নভেম্বর থেকে মীনাক্ষী নিখোঁজ হয়ে গেলেও তার বাপের বাড়ির কাউকে কিছু জানায়নি রাজু। মীনাক্ষীর বাপের বাড়ির অভিযোগ, তাকে খুন করে ভাগীরথীর জলে ভাসিয়ে দিয়েছে তার স্বামী রাজু সরকার। রবিবার মীনাক্ষীর পরিবারের হাতে দেহ তুলে দেন নাকাশিপাড়া থানার পুলিশ। অন্যদিকে ইতিমধ্যে মীনাক্ষী বিশ্বাসের স্বামী রাজু সরকারকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনারই তদন্ত চলছে। তারপর থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমরা অনেকবার ফোন করার চেষ্টা করি কিন্তু কোনো যোগাযোগ পাইনি। আমরা প্রথমত যেরকম দেখা যাচ্ছে তো জলের ডুবের মধ্যে সবাই বলে যে ফুলে যায় একদিনের মধ্যে। 12 তারিখ যদি জলে পড়ে যায়, 13 তারিখ দুটোর পরে পেয়েছে, লাশটা সেরকমভাবে ফুলেও নি। মানে এই খুনের পিছনে স্বামীর হাত আছে বলেই মনে করছেন? অবশ্যই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাদের হাত আছে সেটা তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তি। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর 24 পরগনা। ওগো মোর পিয়া, ওগো বধূ সুন্দরী, নব নব রূপে আসো আহা মুরি মুরি। তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা।